বন্ধুরা আজকাল আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের দেখাবো বাড়ির কোনো নতুন সদস্যের নতুন রেশন কার্ড তৈরি করতে গেলে এই একটি ভুল করলে আপনার পরিবারের সমস্ত পিএইচএইচ বা এসপিএইচএচ রেশন কার্ড থেকে আর কে ওয়াসাই ওয়ান রেশন কার্ড হয়ে যেতে পারে কীভাবে এই ভুলটি আপনাদের সংশোধন করবেন সেটা একবার দেখে নিন তার আগে বন্ধুরা আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ডের ডিটেলসের মধ্যে আপনাকে লগ করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন এবারে যে কোনো একটি ব্রাউজার নেবেন নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেবেন নিয়ে এখানে লিখবেন ডাব্লুবি লিখে এন্টার মেরে দিন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন করার পরে এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট অফিশিয়াল অফিসিয়াল পেজটি চলে এলো এবার স্কল করে নিচে নামুন নামার পরে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন এবারে এখানে দুটি অপশান এসছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট আমার এখানে যেহেতু অলরেডি এর আগে আমার রেশন কার্ড আছে আমি জাস্ট একটা অ্যাড করতে চাই সেই জন্য ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই অপশানটির উপরে ক্লিক করব এবারে এখানে যে মোবাইলের সঙ্গে আমার রেশন কার্ডটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি আমি এখানে এন্ট্রি করব করার পরে নিচে এই যে গেট ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন গেট ওটিপি ওই অপশনটির উপরে ক্লিক করবো করার পরে আপনার মোবাইলে একটি চার ডিজিটের ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনি মোবাইল থেকে এখানে এন্ট্রি করবেন করে নিচে এই যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন প্রসিডের ওপরে ক্লিক করে দেবেন প্রসিডের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে পুরো ফ্যামিলি ডিটেলসটি চলে এলো এই ফ্যামিলিতে কতজন আছে এখানে সম্পূর্ণ ডিটেলস দেখা যাবে এবারে আমি আমার ফ্যামিলির যাকে অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই ফর ফর্ম ফোর এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এসে অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করব এখান থেকে আমি আমার ফ্যামিলির বাচ্চা হতে পারে বা বড় কাউকে হতে পারে আমি অ্যাড করে নতুন রেশন কার্ড করে নিতে পারবো তো আমি এবারে অ্যাপ্লাই নাও এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করব এখানে দেখুন একটা কনফার্মেশন মেসেজ চলে এসেছে আগে কিন্তু এই মেসেজটি আসতো না সরাসরি অ্যাপ্লিকেশানে চলে আসতো এবারে এই মেসেজটি কি এসেছে এটা আপনাদেরকে আমি একটু পড়ে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেব দেখুন এখানে লেখা আছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এন এস এর পিএইচএইচ অথবা এসপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ এসপি কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ অথবা এসপিএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে আপনি আপনার পুরো পরিবারকে আর ওয়ানতে রূপান্তরিত করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে আর কে ওয়ান কার্ড পাবেন তাহলে বন্ধুরা আপনি কিন্তু আগে ফর্ম ফিল করলে প্রথমে আর কেওসআই কার্ড হয়ে যেত তারপর অটোমেটিক যেহেতু কোটা তখন অ্যাভেলেবেল ছিল সেই ক্ষেত্রে অটোমেটিক তখন পিএইচএইচ বা এস আপনার যে কার্ডের ক্যাটাগরি আপনার নতুন যে অ্যাপ্লাই করতেন বাচ্চাদের হোক বা বাড়ির কারোর হোক তখন অটোমেটিক পিএইচএইচ বা এসপিএইচএইচ হয়ে যেত কিন্তু বর্তমানে আর কিন্তু পিএইচএইচ বা এসপিএইচ হবে না কারণ এখন কিন্তু আর সেই কোটা নেই কোটা শেষ হয়ে গেছে সেজন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে এই মেসেজ অনুযায়ী যতক্ষণ না পিএইচএস বা এসপিএইচএস কার্ড সারেন্ডার হচ্ছে বা কোনো ব্যক্তি মারা গেলে কার্ড যতক্ষণ না জমা পড়ছে এবং তার কার্ডটা যতক্ষণ না সার্ভার থেকে ডিলিট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি আপনার পরিবারের যার ফর্ম ফিল করছেন তার কিন্তু রেশন কার্ডের পিএইচএইচ বা এস পি কার্ড পাবেন না এবারে বন্ধুরা নিচে দেখুন দুটি অপশান আছে প্রথমটি দেখুন এখানে একটি আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এসআই ওয়ানতে রূপান্তর করতে ইচ্ছুক বন্ধুরা প্রথমে এই অপশানটি তাহলে আপনি সিলেক্ট করলে আপনি হয়তো সাত দিনের মধ্যে কার্ড পেয়ে যাবেন তবে এই কার্ডটা কিন্তু আপনার পাওয়ার সাথে সাথে আপনার ফ্যামিলির সমস্ত পিএইচএইচ বা এস কার্ড কিন্তু আর কে এস রূপান্তরিত হয়ে যাবে সেজন্য আমি আপনাদের সাজেশন করব যে এই অপশানটি আপনারা কিন্তু সিলেক্ট করবেন না এবারে নিচের অপশানটি দেখুন আমি আমার বর্তমান পিএইচএইচ বা এস পি এইচএস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ এস পি কার্ডের জন্যে অপেক্ষা করতে প্রস্তুত তার মানে এই অপশানটি আপনি সিলেক্ট করলে যতক্ষণ না আপনি পিএইচএইচ এস কার্ড পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার কার্ড তৈরি হবে না সেজন্য সময় আপনার হয়তো একটু লেট হতে পারে এই অপশনটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন এই অপশনটি সিলেক্ট করলে তবে আপনি আপনার সমস্ত কার্ড পিএইচএইচ বা এসপিএইচএচ থাকবে এবং নতুন কার্ডটিও পিএইচএইচ বা এসপিএইচে তৈরি হবে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে যেটা আমি মূল বক্তব্য হিসাবে আপনাদের বোঝাতে চাইছিলাম যে আপনাদের লেট হলেও আপনারা কিন্তু প্রথম এই যে অপশানটি আর কে ওয়ান কার্ডে রূপান্তরিত হওয়ার এই অপশানটিতে কিন্তু ক্লিক করবেন না সেজন্য বন্ধুরা আপনারা একটু দায়িত্ব সহকারে এবং গুরুত্ব সহকারে বিষয়টি পুরো সম্পূর্ণ পড়ে বুঝে তবেই এটাকে সিলেক্ট করবেন এবং তবেই প্রসিড করবেন তাহলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম কোন ভুলের কারণে আপনাদের পিএইচএইচ বা এস পি রেশন কার্ড থেকে আর কেসআই ওয়ান কার্ড হয়ে যেতে পারে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে আর রেশন কার্ড সম্বন্ধে যদি কারোর কোনো জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব